ভাগ্য মাসি, মনিকে আর আমার দরকার নেই, আর দরকার হবে না, আর মনির জন্য ভাবতে হবে না আমাকে। আমাকে রানী বললো তুই এখানে কি কাজ করছিস, কোথায় আছিস? মনে আছে ছোটবেলায় তুই আর আমি লুকোচুরি খেলতাম, তুই আমার চোখ বেঁধে দিয়ে বলতিস মা আমাকে ধরো, আর তুই একটা আওয়াজ দিতিস আর আমি আমি চোখ বাঁধা অবস্থায় তোকে ধরে ফেলতাম। কোথায় আছিস বাবা আমাকে একবার বল, আমি আমি এক্ষুনি তোকে ধরে ফেলব। রিন্টু একবার আওয়াজ দে না বাবা, আবার আমি কিছু একটা ভুল করে ফেলবো, তারপরে তুই আবার আমার উপর রাগ করে চলে যাবি। কি রে কি বলবো, এবার আমি তোকে ঠিক ধরে ফেলবো। এই দেখ তুই এই দিকটায় আছিস তাই না, হ্যাঁ এদিকটাতে আছিস তো, দেখ আমি কিরম খপ করে। কি ছেলে মানুষ হচ্ছে এইসব, ছেলে মানুষই তো হবেই বাবা, তুই তো আমার ছেলে মানুষই। না আমি অনেক বড় হয়ে গেছি এখন, সেটাই তো আমি দেখতে এলাম কত বড় হয়ে গেছিস, দেখি দেখি আমার রিন্টু কত বড় হয়েছে, হ্যাঁ দেখার জন্য চোখ লাগে মা। কোথায় গেলি রে, সব কিছু দেখার জন্য চোখ লাগে না রিন্টু, তুই যখন ছোট ছিলি তোর যখন ছ মাস বয়স ছিল তখন তোর যখন শরীর খারাপ করতো আমি রাতের পর রাত তোকে এরকম করে বুকে নিয়ে বসে থাকতাম, এরকম করে বুকে নিয়ে খাটের উপরে বসে থাকতাম, রাতের পর রাত জাগার জন্য আমার চোখটা না বন্ধ হয়ে আসতো, চোখ বন্ধ অবস্থাতেই আমি আমি তুই একটু নলেই বুঝতে পারতাম তোর জ্বর বাড়ছে কি না, তোর শরীর খারাপ করছে কি না, তোর পেটে ব্যথা করছে কি না, তোর খিদে পেয়েছে কি না, সব কিছু দেখার জন্য শুধু দুটো চোখের দরকার হয় না জানিস তো, একটা একটা মন দরকার হয়, একটা মন দরকার হয় আমার কাছে, হ্যাঁ আমি দেখি আমি দেখি তুই কত কত বড় হয়ে হয়েছিস, হ্যাঁ না আমার কাছে কোথায় তুই কোথায় দেখি, তোর 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 মাথায় আমি হাত রাখলেই বুঝি, চশমা পড়েছিস কেন, চশমা পড়েছিস কেন বাবা, মুখ সরাবি না আমাকে বল, আমায় লুকোস না, তোর 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 পাওয়ার এসেছে বাবা, হ্যাঁ কি রে আমার কাছে লুকাবি না বল, পাওয়ার এসেছে তোর, পাওয়ার তো আসবেই মা, হেরিডিটি, আর তোমার থেকে আমার আর পাওয়ার কি আছে, এরকম করে কেন বলছিস রিন্টু, এরকম করে কেন বলছিস,
ইচ্ছে করে আমার চোখটা নষ্ট করে ফেলেছি। আমার সারাটা জীবনে তুই আর বাবলি এটা নিয়ে আমাকে দোষারোপ করে গেলি। আমি কেন কেন ইচ্ছে করে নিজের চোখটা নষ্ট করবো বল? আমি কি গান্ধারি যে কোনো কিছু দেখবো না বলে আমি চোখে কালো কাপড় বেঁধে রাখবো? তুমি গান্ধারি নয়, তুমি ধৃতরাষ্ট্র, তুমি চিরকালই অন্ধ স্নেহ। আর স্নেহে অন্ধ হয়ে তুমি কি করলে? রাজ্যের যত সব উল্টো পাল্টা লোকজনদের আশ্রয় দিয়ে তাদের হাতে সমস্ত চাবি খাটি তুলে দিলে। তুমি কেন এত ভুল করো? তুমি সব ভুল করবে আর তার খেসারত দেওয়ার জন্য আমাকে ছুটে আসতে হবে। আমি ভুল কাজ করেছি, আমি মানছি যে আমি তো চোখে দেখতে পেতাম না, তোর ওয়ার্ক এডুকেশনের খাতায় ভুল করে ফেলেছিলাম, সেই জন্য তুই স্কুলে বকা খেয়েছিস। সেটা মূলেও তোমার ওই অন্ধ স্নেহ। তুমি তোমার ছেলের উপকার করতে গিয়ে তুমি ছেলের ক্ষতি করলে, বকা খাও শাস্তি দিলি। আর ভুল করার কোথায় সুযোগ দিলি? কত বছর তো আমার থেকে দূরে চলে গেলি বল, কত বছর আমাকে একা করে তুমি ভুল করেছি। আমায় বল কি ভুল করেছি, কোনটা আমি ভুল করেছি, আমায় বল আমি কোনটা ভুল করেছি। কোনটা কোনটা বলবো মা, আগে আমাকে সব কিছু দেখতে দাও, জানতে দাও কি করে তুমি সব টাকা পয়সা উড়িয়ে দিয়েছো। ভাগ্য ভালো আমাকে লাইরি দাদু সব কিছু ইনফর্ম করলো, নাহলে আমি এরপরে আসতে আমার দেখতাম এসে তোমার হাতে একটা কানা করিও নেই। তুই আমার জন্য আসিস না, আমার সাথে দেখা করতে আসিস না। তোমার সঙ্গে দেখা করতে আসলে আমি এত তাড়াহুড়ো করে আসতাম না। নেহাত লাইরি দাদু আমাকে বললেন যে তোমার সব টাকা পয়সা সম্পত্তি নয়চয় হচ্ছে, তাই যাক যা নয়চয় হয়েছে হয়েছে, এবার তো আমাকে দুইয়ে দুইয়ে চার করতে দাও। আমি যেই কাজটা করতে এসেছি সেই কাজটা আমাকে করতে দাও। যাও নিজের ঘরে যাও, বিশ্রাম করো। যেটুকু বেঁচে আছে যেটুকু বেঁচে আছে তার মধ্যে কি আমি পড়ি? আরে যেটুকু বেঁচে আছে তার মধ্যে কি আমি পড়ি? কি হলো তুই আমাকে উত্তর দে, কোনটার মধ্যে আমি পড়ি? যেটুকু গেছে না যেটুকু বেঁচে আছে বল, কোনটার মধ্যে আমি পড়ি? যেটুকু বেঁচে আছে না যেটুকু গেছে, তুই আমার সঙ্গে দেখা করতে আমার সাথে ছেলে এতগুলো বছর পর বিদেশ থেকে ফিরেছে, সে তো চাইবেই বলো তার মা তাকে সব থেকে বেশি ভালোবাসুক। মিসেস রায়চৌধুরীর এত টাকার সম্পত্তি, আমার মনে হয় ওনার ছেলে ওগুলো দেখাশোনা করতেই এসেছে। ওনার ছেলে খুব তাপুটে হবে, না হলে অতগুলো লোকের সামনে তো মুখের ওপর বলে দিল যে ওনার কাউকে দরকার নেই। তোমায় ছাড়া ঘুমাসি না।